এক ছিল দুষ্ট দানব। সে সব সময় কেবল অন্যের ক্ষতি করত। রোজ রোজ সে এক কৃষকের বাড়ি থেকে এটা ওটা নিয়ে যেত। আরে কি সুন্দর মুরগি, যাই এটা কি ধরে নিয়ে যাই। মোরগটাকে নিয়ে গেছে রে মা। আচ্ছা থাক বাবা, তুমি চিন্তা করো না, এখন ঘরে চলো, ঘরে চলো। এসো এসো দুষ্ট দানব, এসো ঘরে এসো। কি সর্বনাশ করলো! আরে বাহ, এবার বেশ ভালোই ফসল হয়েছে। যাই আগগুলো কেটে নিয়ে আসি, আর ঘাসগুলো কেটে ফেলি, ওগুলো গরুকে খাওয়ানো যাবে। লোকটি যখন আগাছা পরিষ্কার করায় ব্যস্ত, তখন দুষ্ট দানব এসে তার ফসল নষ্ট করে দিয়ে গেল। ফসল ফলাচ্ছ? আরে কে ওখানে? গিয়েছে, এ কি করলো আমার ফসলের ক্ষেতে? আহারে, আমার এত কষ্টের ফসল বছরটাই নষ্ট হলো। ও মা নুরি, নুরি নুরি! বলো বাবা, কি হয়েছে তোমার? আর বলিস না মা, ওই দুষ্টু দানবটা আমাদের আখেত গম ক্ষেত সব নষ্ট করে ফেলেছে। কিছু একটা বুদ্ধি বের করতে হবে বাবা। তুই আবার কি বুদ্ধি করবি? ওই দুষ্টু দানবের সাথে আমরা কি পারবো? দাঁড়াও দাঁড়াও, একটু ভেবে নেই। পেয়েছি বাবা, পেয়েছি। কি বল দেখি মা? তুমি মোটেই চিন্তা করো না, আমার সঙ্গে তাড়াতাড়ি এসো। আচ্ছা চল মা, চিন্তা করে আর কি হবে, ক্ষেত তো আর ফিরে পাবো না। তাড়াতাড়ি এসো বাবা। সুযোগ পেলে দুষ্ট দানব এসে সামনে যা পায় তাই নিয়ে যায়। কেউ নেই নাকি? কাউকেই তো দেখছি না। আরে মাথায় এটা কি লাগছে? এটা তো দেখছি একটা লাউ গাছ। লাউ আমার খুব ভালো লাগে, যাই নিয়ে যাই। দুষ্ট দানবের পাল্লায় পড়ে কৃষকের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেল। দানবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষকের মেয়ে একটা বুদ্ধি বের করল। সে একটা হাড়ি, একটা লাঠি আর পুরনো কিছু কাপড় দিয়ে বানিয়ে ফেললো একটা ভূত তারুয়া। এটা কি বানিয়েছিস মা? এটা হচ্ছে একটা ভূত তারুয়া। এটা দিয়ে আমরা কি করব বলতো? বলছি বাবা। বল মা বল। এটা তুমি মাঠে ঠিক মাঝখানে পুঁতে রাখবে, বুঝলে? আচ্ছা আচ্ছা। তারপর দেখো কি মজার কাণ্ডটাই না হবে। চল মা চল, চল যাই। চলো বাবা, তাড়াতাড়ি যাই। খুব সুন্দর বানিয়েছিস। আয় মা আয়। হ্যাঁ বাবা চলো। এটাকে বরং এখানেই রেখে দেই, কি বলিস? হ্যাঁ বাবা, সাবধানে, একটু ভালো করে পুঁতে রেখো। হয়েছে রে মা? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে, এবার চলে এসো। ঠিক আছে চল চল। কৃষক আর তার মেয়ে ভূত তারোয়াটি বসিয়ে দিয়ে এলো ফসলের ক্ষেতে। ফাঁকা মাঠের মৃদুমন্দ বাতাসে ভূত তারোয়াটি অল্প অল্প করে দুলতে থাকলো। দুষ্ট দানব এসে দেখে কি একটা অদ্ভুত জিনিস ক্ষেতের মাঝখানে নড়ছে। আরে এটা আবার কি? হ্যাঁ যাই গিয়ে দেখি তো। আরে এটা তো নড়ছে, দেখে কেমন কেমন যেন লাগছে, যাই একটু ভালো করে দেখি। ওরে বাবা রে বাবা, এটা নড়ছে কেন? আরে এটা কি দানব ভূত নাকি? হ্যাঁ ভূত তারুয়াকে নড়তে দেখে দুষ্ট দানব ভাবতে থাকে, এ বুঝি তার চেয়েও ভয়ঙ্কর কোনো দানব।
তাই সে ভয়ে পালিয়ে গেল। এ তো দেখি আমার চেয়েও বড় ভূত। আরে বাবা পালাই পালাই। এই বাবা দেখো দেখো দানব চলে গেছে, কি দারুণ। আরে তাই তো, বাহ মা তোর মাথায় এত বুদ্ধি। হ্যাঁ বাবা এখন আর আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ বাবা চলো চলো আমরা বাড়ি যাই। চল মা চল। এরপর থেকে নুরির বানানো ভূত পারোয়া যখন হাওয়ায় দুলতে থাকে তখনই দুষ্টতন ভয়ে পালিয়ে যায়। এভাবেই বুদ্ধির জোরে দুষ্ট দানবের হাত থেকে রক্ষা পেল সেই কৃষক আর তার মেয়ে নুরি। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।